কংগ্রেসের মরা গাঙ্গে জোয়ার, দখল কর্ণাটক বিধানসভার 137টি আসন। অপরদিকে বিরাট ব্যবধানে ধরাশয়ী শাসক দল বিজেপি, তাদের ঝুলিতে গেল মাত্র 65টি আসন, ফলে দক্ষিণ ভারত বিজেপি শূন্য হয়ে পড়ল। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটক বিধানসভা দখল করল কংগ্রেস। শনিবার সকাল 8টায় একযোগে 36টি গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। পোস্টাল ব্যালট গণনা থেকেই এগিয়েছিল কংগ্রেস। দিনের শেষে কংগ্রেস 137টি আসনে জয়লাভ করে। অপরদিকে শাসক দল বিজেপির ঝুলিতে যায় 65টি আসন। তাছাড়া স্থানীয় দল জেডিএস এর ঝুলিতে 19টি আসন জমা হয়। তাছাড়া নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন 3টি আসনে। এদিন কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, গণতন্ত্রে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর এটা স্বাভাবিক ঘটনা। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো দেশে গণতন্ত্র নেই বলে চিৎকার করছে, যা আদৌ সত্য নয়। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের বাম শাসন এবং পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের জামানাকেও কটাক্ষ করেন। আমাদের মধ্যে এগুলো আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চলি। এখানে তো অনেক সময় বলে না যে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। তো গণতন্ত্র যদি না থাকতো কি করে আর কংগ্রেস পার্টি আবার জিতে ওখানে? তো আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ডেমোক্রেটিক্যালি একদল আসবে একদল যাবে। কিন্তু ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মতো কোনো জায়গায় কিন্তু এরকম হয় না। যেভাবে আগে আমরা দেখেছি, আগে ত্রিপুরাতে 35 বছরের রাজত্বকালে আমরা দেখেছি, ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা। এখানে গণতন্ত্র আগে ছিল না, আমরা এখানে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি। এবং বেঙ্গল স্টোরিও হবে আমি শুনতে পাচ্ছি এখানে। এগুলো মানুষ জানবে, বুঝবে কি অবস্থায় মানুষকে সাপ্রেশন করে। প্রসঙ্গত উল্লেখ্য, কর্ণাটক বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী এসআর বোম্বাই সহ তার মন্ত্রিসভার 12 জন সদস্য জয়লাভ করলেও 11 জন মন্ত্রী নির্বাচনী যুদ্ধে পরাজিত হয়েছেন। তাছাড়া কর্ণাটকের কেলোরে, যেখানে মোদীর কথা বলে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছিল, সংশ্লিষ্ট এলাকার এবারকার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থীদের জয় জয়াকার হয়েছে। এছাড়াও দল বদলুদের কংগ্রেস দলের পতাকা তলে এনেও নির্বাচনে কংগ্রেস বাজিমাত করেছে। পরিসংখ্যানে দেখা গেছে, এবারকার কর্ণাটক বিধানসভা নির্বাচনে মোট 23 জন দল বদলুকে কংগ্রেস প্রার্থী করেছিল। এর মধ্যে 60% দল বদলু নির্বাচনে জয়ী হয়েছে। অপরদিকে বিজেপি 18 জন দল বদলকে প্রার্থী করেছিল, তাদের মধ্যে অধিকাংশ প্রার্থী ডাহা ফেল করেছে। কংগ্রেসের এই জয়ে স্বাভাবিকভাবেই গোটা দেশে কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা এদিন পরিলক্ষিত হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের কর্ণাটক জয়ে কংগ্রেসকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।